হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো চতুর্থ শ্রেণীর গণিত বা অনুশীলনী দুই পৃষ্ঠা নাম্বার 19, এটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ভালো করে পৃষ্ঠাটা দেখে নেব, তারপরে উত্তরে চলে যাব। তো তোমাদের আজকে আমরা যে ক্লাস চতুর্থ শ্রেণীর তোমাদের 19 নম্বর পৃষ্ঠাটা আজকে আমরা সমাধান করব, দ্বিতীয় অধ্যায়ের 19 নম্বর পৃষ্ঠা সমাধান করব। তো তোমাদের এখানে বলা হয়েছে চার অঙ্কের পর্যন্ত সংখ্যা যোগ করো, চার অঙ্কের সংখ্যাগুলো দিয়ে সেগুলো তোমাদের যোগ করতে হবে। তো তোমরা যোগগুলো এখানে 1 থেকে 12টা যোগ আছে, সবগুলো যোগই আমরা তোমাদের করাই দিব। তো একটা একটা করে আমরা ফার্স্টে করাচ্ছি। দেখো তোমাদের এক নম্বরটা কী বলা হয়েছে, এক নম্বরটা ভালো করে দেখো, তোমাদের যোগ করতে বলছে এক নম্বরের এক। দেখো অবশ্যই তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটা হলো তোমাদের অনুশীলনী, অনুশীলনী হলো 2, আর তোমাদের পেজ নাম্বার, পেজ নং হচ্ছে 19 নাম্বার পেজ, আর চতুর্থ শ্রেণী, চতুর্থ শ্রেণী। তা জাস্ট তোমরা এটা বুঝে নেবে, তারপর আমরা এখানে উত্তরে চলে যাচ্ছি। তো উত্তরে এক নাম্বারটা তোমাদের যে অঙ্কটা বলা হয়েছে, এক নাম্বার বলা হয়েছে 2 3, আবার 2 যোগ 3 3, তারপর 4। তো এটা তোমরা লম্বালম্বিভাবে কীভাবে সমাধান করবে, এই 4-এর সাথে এটার পিছনের সাথে, পিছনের একঘরের সাথে এটার পিছনের একঘরের সাথে তুমি যোগ করবা। 4 আর 2 তোমাদের কত হয়, 6 হয়, এখানে 6 লাগবে। তারপর দেখো এটার সাথে এটা গুণ করবে, এখানে 3 3 6 হয়। তারপরে আবার তুমি এটার সাথে এটা গুণ করবে, তাহলে 3 আর 2 5 হয়, তাহলে তোমাদের উত্তরটা হবে এটা। তারপর 2 নম্বরটা চলে গেলাম, 2 নম্বর দিচ্ছে 1 3 2 5, তারপরে যোগ এরকম দিয়েছে। তো তুমি এটা সমাধান করলে প্রথমে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করবে, 5 আর 2 হলো 7, তারপরে আবার 2 আর 2 যোগ করলে হয় 4, তারপরে আবার তোমাদের দেখো 5 আর 3 যদি যোগ করো তাহলে কত হয়, 5 3 হয় 8। এখানে কিন্তু কোনো হাতে নাই, এই জন্য আমাদের হাতের এক্সট্রা 1 বসাতে হচ্ছে না। তারপর দেখো 3 আর 1 হলো 4, তো এইভাবে তোমরা এটার উত্তরটা হবে এটা। তারপর দেখো 3 নম্বরটা, দেখো 3 নম্বরটা তোমাদের এলামালাবি না, এটা তোমাদের পাশাপাশি যোগ করতে বলছে, দেখতে পারছো 3 নম্বরে যে এটা। তো 3 নম্বরে তোমাদের যে অঙ্কটা দিছে, দিছে 2 4 আর 3, তারপর দিছে 5 2 6 এরকম দিছে। তো এটা যোগ করতে হবে, দেখো যোগফলটা কীভাবে লাগবে। তো এখানে লাগবে 6 আর 3 যোগ করলে হয় 9, তার 5 আর 2 যোগ করলে হয় 7, 5 আর 2 যোগ করলে হয় 7। তো এটা তোমরা যোগফলটা লিখে দিবে, সুতরাং দিয়ে লাগবে যোগফল, যোগফল সমান দিয়ে লিখে দিবে এটা, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী বলেছে, 4 নম্বরটা 1 5, তারপরে 3, তারপরে 8, তারপরে 3 4, তারপরে 2 1 এরকম দিচ্ছে সংখ্যাটা। তো এখানে যোগ চিহ্ন দিয়ে তারপর তোমরা যোগ করবে। তো দেখো এখানে যোগটা করলে কীভাবে করবে, যোগটা যদি তোমরা করো তাহলে কীভাবে করো, দেখো এখানে তোমাদের 8 আর 1 9 হয়, তারপরে 3 আর 2 5 হয়, তার 5 আর 4 হয় 9, তারপরে তোমাদের 3 আর 1 হলো 4। তাই এটা সুতরাং দিয়ে আবার যোগফল লিখে দিবে, যোগফল সমান এরকম করে উত্তরটা লিখে দিবে। তারপর আমরা চলে গেলাম পরবর্তী যে প্রশ্ন সেটা চলে গেলাম, 5 নম্বর প্রশ্নটা চলে গেলাম। তা 5 নম্বর প্রশ্নে কী বলেছে ভালো করে দেখে নিবে। 5 নম্বরে দেখো, 5 নম্বরে তোমাদের বলা হয়েছে 1 2 3 আর 1, তারপরে দেওয়া আছে 1 0 3, তারপর দেওয়া আছে 6 2 5 4, দাগ দিবে, দাগ দেওয়ার পরে যোগ করবে। তো এই যোগটা তুমি কিভাবে করবে দেখো, 4 আর 3 হলো তোমার 7, 7 আর 1 হলো 8, তারপর 3 আর 5 হলো 8 হবে, 3 5 8, তারপর 2 আর 1 3, 3 আর 2 হলো তোমার এই 5 হবে, তারপরে 6 আর 1 7। তাই এটা যোগফল লিখে দিবে, যোগফল সমান 7 5 8 8 এরকম করে লিখে দিবে। তারপর আমরা চলে এলাম 6 নম্বর যে প্রশ্নটা, 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। তাহলে 6 নম্বরটা হলো এটা, এটা 6 নম্বর দেখো কী বলা হয়েছে, 6 নম্বরে তোমাদের দেওয়া আছে 1 4 2 0, তারপরে 3 0 5 6, তারপরে 2 1 0, তারপরে তোমাদের 3 1 2 0, তারপরে তুমি দাগ দিয়ে যোগটা করে দিবে। দেখো যোগটা কীভাবে করবে, 2 আর 6 6 আর 2 হলো তোমার 8 8 এ 8 লাগবে, তারপর তোমার 5 আর 1 6 6 7 8, এখানে 8 লিখে দিবে, সরি এখানে ভুল হয়েছে, এখানে 8 লাগবে, এটা 8 হবে অবশ্যই, এটা 8 দিবে। তারপর দেখো 4 5 6 আর 1 7, এখানে 7 হবে,
3 3 6 8 7 তাই যা 2টা 7 আর 2টা 8 সুতরাং যোগফল দিয়ে দিবে যোগফল সমান 7 7 8 8 এরকম করে লিখে দিলে উত্তরটা হয়ে যাবে তো তারপর আমরা চলে যাব যে এই 6 নাম্বার পরে 7 নাম্বারে চলে যাবে 7 নাম্বার দেখো তোমাদের এই পাশাপাশি যোগ দিছে 1 1 6 তারপরে যোগ 2 2 তারপরে দিছে তোমাদের 8 দিছে তো এটা তোমাদের যোগ করবে এইটার সাথে এটা যোগ করবে দেখো 8 আর 6 কত 8 আর 6 হলো তোমাদের 14 14 4 লাগবে হাতে আছে 1 হাতের 1 অবশ্যই এটার সাথে যোগ করে দিবে 2 আর 1 3 3 আর এটার সাথে এটা যোগ করবে 3 আর হাতের 1 4 4 বসায় দিবে তারপর দেখো এখানে কোনো হাতে নাই তারপর 2 আর 1 3 হবে এখানে 3 বসায় দিবে তাহলে উত্তরটা হয়ে যাবে এরকম 7 নাম্বারটা উত্তর তো 8 নাম্বার আবার দেখো 8 নাম্বার আবার এরকম পাশাপাশি অঙ্ক দিয়েছে তাহলে 2 4 1 6 যোগ 1 3 7 5 এরকম দিয়েছে তো এই 5 এর সাথে 6 তুমি যোগ করবে 4 5 আর 6 তোমাদের কত হয় ভালো করে দেখে নিবে তোমাদের এখানে 6 5 হলো এই 11 11 1 লিখবে হাতে আছে 1 7 আর 1 8 আর এই 7 আর 1 8 হয় আর হাতের 1 হলো 9 এখানে তোমরা 9 লিখে দিবে তারপর দেখো 3 আর 4 হয় 3 আর 4 হয় 7 সাথে 7 লিখে দিবে তারপর এই 1 আর 2 যদি যোগ করো তাহলে 3 হয় তো এইভাবে তোমরা লিখে দিবে 7 8 তারপর দেখো 9 নাম্বারটা 9 নাম্বার যোগটা তোমরা কিভাবে করবে 9 নম্বরে তোমাদের দেওয়া আছে এই 3 তারপরে 6 তারপরে 4 এরকম দেওয়া আছে তারপর 4 তারপর এরকম দেওয়া আছে তো এটা জাস্ট তোমরা যোগ করলে ফারস্টে কি করবে 4 আর 2 হলো 6 তারপরে 6 আর 7 হলো তোমাদের 13 13 এর 3 দিবে হাতে আছে 1 1 আবার যোগ করে দিবে 3 আর 1 4 4 4 8 হবে এখানে 8 লিখে দিবে সুতরাং দিয়ে যোগফলটা লিখে দিবে যোগফল সমান দিয়ে দিবে 836 তারপর আমরা চলে গেলাম 10 নম্বরটা 10 নম্বর অঙ্কটা দেখো কিভাবে করবে 10 নম্বরটা করবে তোমরা 1 5 3 8 এরকম দেওয়া আছে তারপর দেওয়া আছে 3 6 তারপরে 2 5 এরকম দেওয়া আছে তো দাগ দিয়ে যোগ করে দিবে 8 5 কত 8 5 ছিল তোমাদের 13 3 হাতে আছে 1 3 আর 1 4 3 আর হাতের 1 দেবা 4 আর আর 2 হলো 6 তারপরে 5 6 11 1 হাতে আছে 1 3 আর হাতের 1 4 4 আর 1 5 5 লিখে দিবে সুতরাং দিয়ে তোমরা যোগফলটা এখানে লিখে দিবে যোগফল সমান 5 1 6 3 তো এরকম করে উত্তরটা লিখে দিলে তোমাদের অ্যানসারটা হয়ে যাবে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কগুলোতে তারপর দেখো 11 নম্বরটা 11 নম্বরটা কিভাবে করবে 11 নম্বরটা তোমাদের দেওয়া আছে এই 4 দেওয়া আছে 4 3 9 1 তারপরে 4 8 5 তারপরে 1 তারপরে 5 2 6 3 এরকম দেওয়া আছে তো দাগ দিয়ে যোগ করব দেখো এখানে যোগটা করলে 5 আর 4 9 9 আর 1 10 10 হবে 0 হাতে আছে তোমাদের 1 তারপরে দেখো 9 আর হাতে 1 10 10 8 8 হলো 18 18 আর 2 হলো 20 20 এ 0 হাতে আছে 2 হাতে 2 আছে হাতে 2 লাগবে 2 এই 6 আর 2 8 8 আর হলো 5 13 13 আর 3 হলো 16 6 হাতে আছে এই হাতে আছে তোমাদের 1 তা 4 আর 1 5 5 আর 1 6 6 আর 3 হলো 9 9 লিখে দিবে তাহলে সুতরাং দিয়ে যোগফল দিয়ে দিবে যোগফল সমান দিবে তোমরা 9 6 0 0 এরকম করে লিখে দিবে তারপর আমরা চলে গেলাম 12 নম্বরটা 12 নম্বর সর্বশেষ আজকের সর্বশেষ অঙ্কটা 12 নম্বর যে অঙ্কটা একটু দেখানো ভালো করে 12 নম্বর অঙ্কটায় বলা হয়েছে এই দেখো 12 নম্বরটা 12 নম্বর দেওয়া আছে 1 4 8 তারপর দেওয়া আছে 2 7 5 তারপর এই পাশে 1 দেওয়া আছে তারপর দেওয়া আছে 2 1 5 1 তারপরে 1 3 6 তারপরে 2 দেওয়া আছে তো জাস্ট এটা তোমরা যোগ করবে 8 5 হলো 13 14 14 আর 2 হলো 16 6 হাতে আছে 1 তারপরে 7 8 আর 1 7 হবে 7 7 7 7 14 14 আর হলো 5 হলো তোমাদের 19 14 আর 5 19 19 আর 4 হলো 23 3 হাতে আছে তোমাদের 2 5 3 আর 2 5 6 7 8 9 9 9 লিখে দিবে তারপরে তোমাদের এই 2 আর 1 3 3 আর 1 4 এরকম লিখে দিবে সুতরাং যোগফল সমান 4 9 3 6 এভাবে লিখে দিলে উত্তরটা হয়ে যাবে
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তা যে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।